রংপুরের খামার মোড়ে নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং সেন্টার খোলা রাখায় অভিযান চালাচ্ছে ভ্রাম্যমাণ আদালত। এই বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল ইসলাম। নিশাত, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নিশাত, সরকারের একটি নিষেধাজ্ঞা ছিল, সেটি অমান্য করেও কোচিং সেন্টার খোলা রাখা হয়েছে। আসলে অভিযানটা নিয়ে একটু বিস্তারিত জানতে চাই। কাউকে জরিমানা কি করা হয়েছে, কি অবস্থা সেখানে? নিকিতা, আমি রয়েছি রংপুর নগরের খামার মোড়ের মেধাশেরি কোচিং সেন্টারে। আমি একটু এই কোচিং সেন্টারের ভিতরের দৃশ্য যদি আমি আপনাকে দেখাই, আপনি হয়তো দেখবেন যে একটি রুমে গাদাগাদি করে আসলে স্কুল এবং কলেজের শিক্ষার্থীদেরকে এখানে এই কোচিংয়ে ক্লাস নেওয়া হচ্ছে, এবং অধিকাংশ ক্ষেত্রেই স্বাস্থ্যবিধির যে বিষয়টি সেটি কিন্তু মানা হচ্ছে না। এই মেধাশেরি কোচিং সেন্টারের আগে নিউরন কোচিং সেন্টারে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। সেখানে কিন্তু 20,000 টাকা জরিমানা করা হয়েছে এবং অনাদায়ে 3 মাসের জেল দেওয়া হয়েছে, এবং সেই কোচিং সেন্টারটি কিন্তু সিলগালা করে দেওয়া হয়েছে। পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রেখি, এই খামার মোড় এলাকাতে কিন্তু অধিকাংশ কোচিং সেন্টারই কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে চলছে, এবং আপনি দেখতে পাচ্ছেন সেই কোচিং সেন্টারগুলোর কিন্তু একই চিত্র, কোনো ধরনের স্বাস্থ্যবিধি নেই। স্বাস্থ্যবিধি ছাড়াই নিষেধাজ্ঞা অমান্য করে এই কোচিং সেন্টারগুলি চালানো হচ্ছে। আমি একটু নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলে নিতে চাই, যিনি এই অভিযানটি পরিচালনা করছেন। আসলে আজকে এই অভিযানে আপনারা কি দেখছেন? সরকার তো এক ধরনের নিষেধাজ্ঞা রয়েছে কোচিং সেন্টার চালানোর। সরকারের পক্ষ থেকে যে নিষেধাজ্ঞা আছে সেটা বর্তমানেও কার্যকর আছে। আমরা এখানে এসে দেখছি যে আমরা কয়েকটা কোচিং সেন্টার পেলাম, একটা রুমে প্রায় 100 স্টুডেন্ট, অনেক যায় 50 জন, এত কম জায়গার মধ্যে, এবং অধিকাংশেরই আমরা দেখতে পাচ্ছি মাস্ক নেই, এবং স্বাস্থ্যবিধি মানার যে বিষয়গুলো উপকরণ সেগুলো কোনো কিছুই নেই, এবং একটার পর একটা রুমের স্টুডেন্টরা আছে। তা আমরা যেটা দেখেছি যে এটা স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকি। আমরা র‍্যাব-১৩ এবং জেলা প্রশাসন রংপুর যৌথ উদ্যোগে এই যে আমরা দেখছি, এটা আমাদের কাছে খুবই অ্যালার্মিং মনে হচ্ছে যে এইভাবে যদি কোচিং সেন্টারগুলো চলতে থাকে তাহলে যে যারা শিশু আছে বা যারা স্টুডেন্ট আছে তাদের করোনার ঝুঁকিটা আরও অনেক বেড়ে যাবে, এবং এইটা যদি মানে চলতে থাকে তাহলে এটা আমাদের যে সরকারের যে সিদ্ধান্ত স্কুল বা কলেজ বন্ধ রাখার সেটাকে ব্যাহত করছে, এবং সেই জন্য এই অভিযানটা আমরা চলমান থাকবে। ধন্যবাদ নিকিতা। আপনি শুনছিলেন এই যে জেলা প্রশাসন এবং র‍্যাবের যে অভিযান সেটি কিন্তু চলমান থাকবে, এবং রংপুরের পুরো রংপুর জেলায় যেসব এলাকায় অবৈধভাবে এইসব কোচিং সেন্টার চালানো হচ্ছে সরকারের নিষেধাজ্ঞা থাকার পরেও, সে জায়গাগুলোতে কিন্তু তারা অভিযান চালাবেন, এবং ইতিমধ্যে আমরা দেখছি যে জরিমানা করা হচ্ছে, অনাদায়ে জেল দেওয়া হচ্ছে, এবং যে কোচিং সেন্টারগুলোতে অভিযান চালানো হচ্ছে সেগুলো সিলগালা করে দেওয়া হচ্ছে। তো নিকিতা, এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ খবর কোচিং সেন্টারের বিরুদ্ধে যে অভিযান পরিচালিত হচ্ছে। জি নিশাত, রংপুর থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী নাজমুল ইসলাম। নিশাত, মাগুরায় স্বামীকে গাছের সাথে বেঁধে স্ত্রীকে দল বেঁধে ধর্ষণের ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। রবিবার দুপুরে ভুক্তভোগী ডিজেই অজ্ঞাত 5 জনকে আসামি করে মাগুরা সদর থানায় মামলা করেন। পুলিশ জানায় বেশ কয়েকদিন আগে দিনমজুরের কাজে ঝিনাইদহ থেকে মাগুরা সদরের জাগলা গ্রামে যান স্বামী স্ত্রী। এলাকার মাঠের তাঁবুতে থাকতো তারা। শনিবার রাতে 5 জনের একটি সংঘবদ্ধ দল স্বামীকে গাছের সাথে বেঁধে স্ত্রীকে ধর্ষণ করে। এ সময় তাদের কাছ থেকে 5,000 টাকাও ছিনিয়ে নেয় তারা। আজকে সকালে একজন মহিলা তার নাম আমিয়া বেগম একটা অভিযোগ দায়ের করছে, ধর্ষণ ঘটনা করছে। তো তার প্রেক্ষিতে আমরা একটা মামলা রুজু করছি, আসামি অভিযোগ অব্যাহত আছে।